আপনারা যেটা নেতিষুভাষেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন অর্থাৎ পিজি ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার তো আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করেছিলেন আপনাদের রেনুয়ালের ডেট কবে দেওয়া হবে অর্থাৎ দু হাজার যে সমস্ত স্টুডেন্ট আপনাদের রেনুয়াল করতে মিস করেছিলেন বা রেনুয়াল করতে পারেননি ফার্স্ট টাইম তো আপনাদের এই সেকেন্ড ফেজ রেনুয়ালের সুযোগের জন্য আপনারা কিন্তু অনেকেই আমাদেরকে এস এম এস করেছিলেন তো ফার্স্টে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনাদের এই রেনুয়ালের ডেট আবার কবে দেওয়া হবে এবং আপনাদের রেনুয়াল করতে কাদের কত টাকা লাগবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি তো তারা তারা আগে বলে রেখে শোফিন ইউনিভার্সিটি সমস্ত রকম আপডেট সবার আগে পর্যন্ত অবশ্যই করে ইউটাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে গ্রুপে জয়েন হতে পারেন তো টাইম আমরা আলোচনা করবো আপনাদের রেনুয়াল করতে কাদের কত টাকা লাগবে এটি শুধুমাত্র যারা দু হাজার বাইশে রেনুয়াল করতে পারেননি তাদের জন্য বলা হচ্ছে এখনও পর্যন্ত ইউনিভার্সিটি থেকে যারা নতুন অ্যাডমিশন নিয়েছেন পিজি কোর্সে আপনাদের রেনুয়ালের জন্য এখনও পর্যন্ত আপনাদের কোনো নোটিফিকেশান নেই আপনাদের রেনুয়াল হবে অ্যাসাইনমেন্টের পরে তো দু হাজার বাইশে যারা মিস করেছিলেন শুধুমাত্র তাদের জন্য তো আপনাদের রেনুয়াল করতে দেখুন কাদের কত টাকা লাগবে তারপরে আমরা লাস্টের দিকে আলোচনা করবো আপনাদের রেনুয়ালের ডেট কবে দিতে পারেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এম এ ইন বেঙ্গলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এবং ইংলিশ পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইকোনমিক্স অ্যান্ড এডুকেশান অ্যান্ড কম এই সমস্ত সাবজেক্ট যাদের রয়েছে তো আপনাদের এখানে পেমেন্ট করতে হবে চার হাজার চারশো টাকা এবং তারপরে হচ্ছে আপনাদের এমএসসি ইন ম্যাথামেটিক্স অ্যান্ড মাস্টার ডিগ্রি অফ সোশ্যাল ওয়ার্ক আপনাদের এখানে পে করতে হবে পাঁচ হাজার আটশো টাকা সায়েন্স কোর্স জিওগ্রাফি অ্যান্ড জিওলজির ক্ষেত্রে আপনাদেরকে পে করতে হবে আঠারো হাজার ছশো টাকা এম এ ইন জার্নালিস্ট অ্যান্ড মার্কস কমিউনিকেশান আপনাদেরকে এখানে পে করতে হবে তেরো হাজার ছশো টাকা তো তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আপনাদের যারা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট রয়েছেন তো সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের ক্ষেত্রে আপনাদেরকে বলে দিচ্ছে আপনাদের কিন্তু ছশো টাকা দিয়ে একটি স্টুডেন্টশিপ রেনুওয়াল করতে হয় এই ছশো টাকা দিয়ে স্টুডেন্টশিপ রেনুয়ালটি কেন করতে হয় এখানে কিন্তু লেখা রয়েছে স্টুডেন্টশিপ ফিজ তো তার কারণ হচ্ছে আপনারা সেকেন্ড ইয়ারে অর্থাৎ পরীক্ষা দেওয়ার সময় আপনাদের যদি কোনো সাবজেক্টে এনসি বা ফেল করে যান তাহলে সেই পেপারে পরীক্ষাটি নেক্সট ইয়ারে দেওয়ার জন্য কিন্তু এই স্টুডেন্টশিপ রেনুয়ালটি করে নেওয়া হয় ছশো টাকা দিয়ে তো প্রত্যেক স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু এই ছশো টাকা দিয়ে স্টুডেন্টশিপ রেনুয়ালটি অবশ্যই করে রাখবেন তো এবার বলে রাখি আপনাদের এই সেকেন্ড ফেজ রেনুওয়ালের ডেট কবে দেওয়া হবে এই সেকেন্ড ফেজ রেনুওয়ালের ডেট আপনাদের এই জুন মাসের লাস্টে দিকে কিন্তু আপনাদের ডেট দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে যখনই ইউনিভার্সিটির তরফ থেকে আপনাদের রেনুওয়ালের ডেট দেওয়া হবে তার আপডেট এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন চিন্তা করার কোনো প্রয়োজন নেই যখনই আপডেট ইউনিভার্সিটি থেকে দেওয়া হবে অফিসিয়ালি নোটিশ তার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই করে ফলো আপ করবেন আশা করি আপনাদের অনেকটাই হেল্প হবে এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের মন্তব্য আপনাদের এই ভিডিওর কমেন্ট সেকশন অবশ্যই করে কমেন্ট করে জানাবেন এর সাথে আরেকটি কথা বলে রেখে অনেক স্টুডেন্ট প্রশ্ন করেছিলেন অ্যাসাইনমেন্ট বা ট্রামেন্ট এক্সামের নোটসপত্র এবং অ্যান্সার সিটের জন্য যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টারে যোগাযোগ করবেন ওনারা সমস্ত বিষয়ের খুবই স্বল্প মূল্যে অ্যাসাইনমেন্ট এবং ট্রামেন্ট এক্সামের সাইসেন্ট ভিত্তি নোটসপত্র প্রোভাইড করে থাকে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই ওনাদের সাথে গল্প হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারেন যদি ভালো নম্বর নিয়ে পাসওয়ার্ড করতে চান আমরা সাজেস্ট করব অবশ্যই করে ওনাদের যে কন্ট্যাক্ট নম্বর অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেভেন জিরো নাইন এইট সিক্স ফোর ফাইভ ফোর টু ফাইভ এই নম্বরটি প্রত্যেকের মোবাইলে সেভ করে রাখবেন যে কোনো সমস্যার সমাধানের জন্য ওনাদের সাথে কল্প হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন